বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় সুড়ঙ্গের খনন কাজ শেষ। আগামী বছরের মধ্যেই শুরু হবে যান চলাচল। পাল্টে যাবে দক্ষিণ চট্টগ্রামের চিত্র। বায়োডাক্ট এবং রোডের কাজও আমাদের চলতেছে। 2022 সালের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। দক্ষিণ চট্টগ্রামে প্রসার ঘটানোর ক্ষেত্রে এই কানেক্টিভিটি কবে প্রয়োজন ছিল? পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশে আরেক ধাপ এগোলো দেশ। রংপুরে প্রথম ইউনিটের চুল্লি বসছে রোববার। 2023 সালেই চালুর আশা। প্রকল্পের 50% কাজ সম্পন্ন করব, আর পরবর্তী যুগে থাকলো সব যন্ত্রপাতি স্থাপনের কাজ। পৃথিবীতে এই ধরনের সফিস্টিকেটেড টেকনোলজি নিয়ে মাত্র 33টা দেশ ইনক্লুডিং আস আমরা এই কাজ করতে পারি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চলছে বিএনপির সিরিজ বৈঠক। দলটি আন্দোলনের ডাক দিলেও নেতাকর্মীদেরই সাড়া মেলে না বললেন ওবায়দুল কাদের। সপ্তাহ ব্যবধানে রাজধানীতে ফের ঊর্ধ্বমুখী ডেঙ্গুর প্রকোপ। ঢাকার বাইরে থেকেও আসছেন রোগী, উপসর্গেও পরিবর্তন। চলতি মাস জুড়ে দাপটের আশঙ্কা। কিউকমে বিনিয়োগের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন। প্রতিষ্ঠানটির হেড অফ সেলস আরজে নীরব একদিনের রিমান্ডে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। এবং শান্তিতে যৌথভাবে নোবেল পেলেন ফিলিপিন্স ও রাশিয়ার দুই সাংবাদিক মারিয়া রেসা ও দিমিত্রি মুরাতভ। বাক স্বাধীনতা প্রতিষ্ঠায় লড়াইয়ের জন্য এই স্বীকৃতি। চট্টগ্রামে কর্ণফুলী নদীর নিচ দিয়ে বঙ্গবন্ধু টানেলে দ্বিতীয় সুড়ঙ্গের খনন কাজ শেষ হয়েছে। প্রথম সুড়ঙ্গ খনন করতে যে সময় লেগেছিল তার থেকে 7 মাস কম সময়ে শেষ হলো দ্বিতীয়টির কাজ। সব মিলিয়ে টানেলের সার্বিক কাজের 73% শেষ হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রামের কর্ণফুলী টানেলের মাটির নিচ দিয়ে দ্বিতীয় টিউবের বোরিং মেশিনের মাধ্যমে খনন কাজ শেষ। বোরিং মেশিনের মাধ্যমে প্রথম টিউবের কাজ শেষ করতে 17 মাস সময় লেগেছিল, কিন্তু আনোয়ারা প্রান্ত থেকে খনন কাজ শুরু করে পতেঙ্গা প্রান্তে এসে দ্বিতীয় টিউবের কাজ শেষ করতে সময় লেগেছে 10 মাস। দুটি সুড়ঙ্গের কাজ শেষ হওয়ার মাধ্যমে টানেলের জটিল অংশের কাজ শেষ। এখন বাকি রাস্তা তৈরি ও অন্যান্য কাজ। নদীর তলদেশ দিয়ে 18 থেকে 31 মিটার গভীরতায় সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে। প্রতিটি 35 ফুট প্রশস্ত ও 16 ফুট উচ্চতার। নদীর তলদেশে নির্মাণাধীন দেশের প্রথম টানেলের ব্যয় ধরা হয়েছে 10,374 কোটি টাকা। মূল টানেলের দৈর্ঘ্য 3.32 কিলোমিটার। এর মধ্যে টানেলের প্রতিটি সুড়ঙ্গের দৈর্ঘ্য 2.45 কিলোমিটার। দুই সুড়ঙ্গে দুটি করে 4টি লেন থাকবে। বর্তমানে টানেলের 73% কাজ শেষ হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক। লেন স্লেভের ইনফ্রাস্ট্রাকচারের কাজ চলবে। এক টিউবের মধ্যে চলতেছে এই বায়োডাক্ট এবং রোডের কাজও আমাদের চলতেছে। 2022 সালের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। শুধু টানেল নয়, সংযোগ সড়কগুলোর কাজ দ্রুত শেষ করা দরকার বলে মনে করে নগর পরিকল্পনাবিদ। দ্রুততম সময় বাস্তবায়ন করে টানেলের সুফলটা যেন আমরা পুরোপুরি পেতে পারি সেটার জন্য এখন সবার চেষ্টা করি। এই টানেলের কাজ শেষ হলে নদীর ওপারে দক্ষিণ চট্টগ্রামের সাথে কানেক্টিভিটির মাধ্যমে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। দক্ষিণ চট্টগ্রামে আরও অনেক শিল্পায়ন হবে এবং যে ইন্ডাস্ট্রিয়াল জোন যেগুলো হচ্ছে প্রসার ঘটানোর ক্ষেত্রে এই কানেক্টিভিটি কবে প্রয়োজন ছিল? 2019 সালের 24 ফেব্রুয়ারি টানেলের বোরিং কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম টিউবের খনন কাজ শেষ হওয়ার পর দ্বিতীয় টিউবের বোরিং মেশিনের মাধ্যমে খনন কাজ শেষ হতে সময় লেগেছে শুধুমাত্র 10 মাস। এখন নির্ধারিত সময়ের মধ্যেই কর্ণফুলী টানেলের কাজ শেষ করে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দিবে এই প্রত্যাশা সকলের। কর্ণফুলী টানেলের সামনে থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। চলতি মাসে বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। কেন্দ্রটির প্রথম ইউনিটের পারমাণবিক চুল্লি বা রিয়্যাক্টর প্রেসার ভ্যাসেল বসানোর কাজ শুরু হচ্ছে রোববার। এরই মধ্যে চুল্লি স্থাপনের সব প্রস্তুতি শেষ। প্রকল্পের মূল কাজ এগিয়েছে প্রায় 50%। সরকারের আশা 2023 সালেই পরমাণু বিদ্যুৎ পাবে দেশ। পাবনা থেকে ফিরে সালাউদ্দিন লিয়ার ক্যামেরায়। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। স্বাধীনতার 50 বছরের মাথায় দেশের স্বপ্নের প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দৃশ্যমান এই চুল্লি ভবনগুলো জানান দিচ্ছে খুব বেশি সময় বাকি নেই এর চূড়ান্ত স্তরে পৌঁছাতে।
2017 সালের নভেম্বরে মূল নির্মাণ কাজ শুরু হবার পর থেকে আমূল পাল্টে গেছে রূপপুরের এই প্রকল্প এলাকা। প্রথম ইউনিটের রিয়্যাক্টর ভবন প্রায় প্রস্তুত, ভৌত অবকাঠামোতে এগিয়ে যাচ্ছে দ্বিতীয় ইউনিটও। পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে যে যন্ত্রে নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়াম থেকে বিদ্যুৎ উৎপাদন করা হবে তার মূল কাঠামোকে বলা হয় রিয়্যাক্টর প্রেশার ভেসেল বা পরমাণু চুল্লি। এসব বিদ্যুৎ কেন্দ্রের প্রাণ হিসেবেই বিবেচনা করা হয় এই বিশেষ যন্ত্রাংশকে। এটি স্থাপনের জটিল কাজ সম্পন্ন করার মাধ্যমেই গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হবে বলে মত প্রকল্প বাস্তবায়নে থাকা কর্মকর্তাদের। রিয়্যাক্টর প্রেশার ভেসেল আমরা বসাচ্ছি, তারপরে পরের যেটা আসবে আমাদের স্টিম জেনারেটর, তাতে যে গুরুত্বপূর্ণ ছয়টি যে অঙ্গ, এর মধ্যে চারটে রিয়্যাক্টর বিল্ডিংয়ে প্লেস করা আছে। ইউনিট ওয়ানের যত গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি সবগুলি মূলত এই বসে বসে যাচ্ছে। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু সংস্থা রোসাটমের কারিগরি তত্ত্বাবধান ও নকশায় এখানে ব্যবহার করা হবে পরমাণু প্রযুক্তির সবশেষ সংস্করণ VVER 1200 টাইপের দুটি রিয়্যাক্টর। প্রথম ইউনিটের জন্য চারটি স্টিম জেনারেটর, প্রেশারাইজার, হাইড্রো অ্যাকোমোডেটর ও কুল্যান্ট পাম্পের মতো ভারী যন্ত্র এখন রূপপুরের মাটিতে। এই বছরের মধ্যে প্রকল্পের 50% কাজ সম্পন্ন করব, আর পরবর্তী যেগুলো থাকলো সব যন্ত্রপাতি স্থাপনের কাজ 2023 সালের মধ্যে আমরা আশা করব কমিশনিং কাজ সম্পন্ন করতে পারব। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে এই প্রকল্পে চুল্লি স্থাপনের কর্মযজ্ঞ উদ্বোধন করার কথা রয়েছে। বিজ্ঞানমন্ত্রী জানাচ্ছেন প্রযুক্তি ও নিরাপত্তায় কোনো আপোষ করছে না বাংলাদেশ। পৃথিবীতে এই ধরনের সফিস্টিকেটেড টেকনোলজি নিয়ে মাত্র 33টা দেশ ইনক্লুডিং আস আমরা এই কাজ করতে পারি। মোরসেফের শেষ যেটা লাইসেন্স পেয়েছে সেটাই কিন্তু আমরা নিচ্ছি। রিয়্যাক্টর প্রেশার ভেসেল ইনস্টলেশনের মাধ্যমে পরমাণু স্থাপনা নির্মাণের সাফল্য ধারায় নতুন মাইলফলক অতিক্রম করতে যাচ্ছে দেশ। এই পুরো প্ল্যান্টটি চালু হলে বছরে অন্তত 6 কোটি মানুষ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ যেমন পাবেন, ঠিক তেমনিভাবে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশ বিশ্বে অধিষ্ঠিত হবে সম্মান ও সক্ষমতার নতুন স্তরে। দেবাশিস রায়, সময় সংবাদ, রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, ঈশ্বরদী, পাবনা। বিশতলীয় জোটের সম্প্রসারণ, সংস্কার সহ চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী জাতীয় নির্বাচন ইস্যুতে মতামত জানতে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসেছে বিএনপির হাইকমান্ড। বিকেল 4টায় দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। এতে অংশ নিয়েছেন সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, স্থপতি সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা, যেখানে নির্বাচনকালীন নির্দলীয় সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবিতে আগামী আন্দোলনের কর্মপরিকল্পনা কী হবে সে মতামত নেওয়া হয় তাদের কাছ থেকে। এছাড়া দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ডান বাম সহ সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জোট সম্প্রসারণ ও বর্তমান বিশতলীয় জোট নিয়ে কী ভাবনা পেশাজীবীদের তা উঠে আসে আলোচনায়। একই ইস্যুতে গত মাসে 2 দফায় 6 দিন দলের বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে সিরিজ বৈঠক করে বিএনপি। তারই ধারাবাহিকতায় চলতি সপ্তাহে তৃতীয়বারের মতো 2 দিন বৈঠক করবে দলটির হাইকমান্ড। ১৩ বছরে বিএনপি বহুবার আন্দোলনের ডাক দিলেও জনগণ তো দূরের কথা, দলটির নেতাকর্মীরাই সাড়া দেননি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে নিজ বাসভবনে ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি। বিএনপি মহাসচিব আবারও গণ আন্দোলনের আহ্বান জানিয়েছেন। জনগণ এখন তাদের আহ্বান শুনলে হাসে। গত ১৩ বছরে বিএনপি বহুবার গণ আন্দোলনের হাঁক ডাক দিয়েছে। গত ১৩ বছরে তারা রাজপথে একটি উল্লেখযোগ্য মিছিলও করতে পারেনি। এবারকার মননের ব্যাপারে দলীয় প্রধান অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছেন। কিছু কিছু জায়গা যারা অনিয়ম করে প্রার্থী তালিকা পাঠাচ্ছেন তাদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে, তাদেরকেও শাস্তির আওতায় আনা হচ্ছে। ই কমার্স প্রতিষ্ঠানে লাখ লাখ টাকা বিনিয়োগ করে নিঃস্ব তরুণরা মূলধন ফেরতের দাবিতে রাস্তায় নেমেছেন। বিকেলে রাজধানীর শাহবাগে কিউকম প্রতিষ্ঠানের কাছে পাওনা টাকা ফেরত চেয়ে মানববন্ধন করেন গ্রাহকরা। সরকারের নির্ধারিত গেটওয়ের মাধ্যমে ই কমার্সের টাকা পরিশোধ করেও এখন সে টাকাও ফেরত পাচ্ছেন না বলে অভিযোগ করেন তারা।
কিউকম ই-কমার্সের অফারের ফাঁদে পড়ে লাখ লাখ টাকার পণ্য অর্ডার করেন গ্রাহকরা। তাদের মধ্যে একজন রাজধানীর নতুন বাজার এলাকার চা দোকানী অর্চনা রানী, 7 লাখ টাকার পণ্য একাই অর্ডার করেন তিনি। যদি আমি ফেরত না পাই, আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। শুক্রবার বিকেলে তার মতো বহু কিউকম গ্রাহক আসেন রাজধানীর শাহবাগের মানববন্ধনে। কিউকম কাস্টমার অ্যাসোসিয়েশনের দাবি, এই প্রতিষ্ঠানে পণ্য অর্ডার করেছেন প্রায় 30,000 মানুষ, সবারই এখন একটাই দাবি, টাকা ফেরত। 4 লাখ টাকার মতো প্রোডাক্ট, আমার অবস্থা, আমি এখনো কোনো প্রোডাক্ট পাই নাই, কোনো প্রিন্সিপাল অ্যামাউন্টও পাই নাই। কোনো ই-কমার্স প্রতিষ্ঠান যদি নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য ডেলিভারিতে ব্যর্থ হয়, তাহলে হচ্ছে ওই টাকা যে মাধ্যমে সে পেমেন্ট করেছে ওই মাধ্যমে টাকাটা ব্যাক চলে আসবে। এটা ছিল ডিজিটাল কমার্স নীতিমালা 2021-এর এই নিয়মটা ছিল, এটার বাস্তবায়ন কেন হচ্ছে না? একজন ডেলিভারি বয় এরকম 1.5 লাখ টাকা দিয়ে একটা ইয়ে করা, কিন্তু এটা খুব। তারা বলছেন ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের কাছে গ্রাহকের পাওনা 250 কোটি টাকা, পাশাপাশি পেমেন্ট গেটওয়েতে তাদের 397 কোটি টাকা আটকে আছে। ফস্টার গেটওয়ের মাধ্যমে টাকাটা পেমেন্ট করেছিলাম, তো আমাদের সমস্ত টাকাটা ফস্টার গেটওয়ের মাধ্যমের কাছে টাকাটা আছে। যেভাবে ভেবেছিলাম যে আমরা গ্রাহকরা এখানে সুরক্ষিত আছি, তো কিন্তু ফস্টারের এবং প্লাস যে এসকো সিস্টেমের কারণে আমরা কিন্তু গ্রাহকরা টাকা পাচ্ছি না। প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে গত রোববার রাজধানীর ধানমন্ডি থেকে কিউকমের সিইও মোহাম্মদ রিপন মিয়াকে গ্রেফতার করে ডিবি পুলিশ। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রতারণার অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের হেড অফ সেলস অফিসার হুমায়ুন কবির নীরব ওরফে আরজি নীরবকে একদিনের রিমান্ডে দিয়েছেন আদালত। দুপুরে তাকে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে তোলা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক রুহুল আমিন নীরবের 5 দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদ আক্তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন। বৃহস্পতিবার রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় এক ভুক্তভোগী মামলা করেন। এ মামলায় ভোরে রাজধানীর আদাবর এলাকা থেকে আরজি নীরবকে গ্রেফতার করা হয়। এদিকে ই-কমার্স কোম্পানি দুর্নীতি করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। বিকেলে রংপুরের গোল্ডেন টাওয়ারে এক অনুষ্ঠান শেষে তিনি বলেন, ই-কমার্স প্রতিষ্ঠানে টাকা বিনিয়োগ করে গ্রাহক ক্ষতিগ্রস্ত হলে তার দায় সরকার নেবে না। 10টা বা 12টার মধ্যে ইলিগেশন আসছে, তার বিরুদ্ধে তদন্ত চলছে, আমরা দেখছি কী করা যায়। এছাড়া কিন্তু 20,000 বাকি আছে, কারণ বাইরে তারা কাজ করছে। আমরা চাই ই-কমার্স ব্যবসা ভালো চলুক, যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। 1.5 লাখ টাকার মোটরসাইকেল 1 লাখ টাকায় পাচ্ছে, তখন তো সরকারকে বলেনি এত সস্তায় আমরা পাচ্ছি, সেটা অ্যাবনর্মাল প্রাইসে তারা নিয়েছে। এই আমাদের ক্রেতাদেরকে সেই ইটা সম্বরণ করতে হবে। চলাফেরা করেন 7 কোটি টাকা দামের গাড়িতে, তার দেখা পেতে সিরিয়াল নিতে হয় 1 লাখ টাকা দিয়ে। যে কোনো তদবিরের জন্য নেন কমপক্ষে 10 লাখ টাকা, বলছে গোয়েন্দা পুলিশের হাতে আটক কথিত সচিব পরিচয় দানকারী আব্দুল কাদেরের কথা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই প্রতারকের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ক্যাসিনো কাণ্ড ও নানা অভিযোগে গ্রেফতার জি কে শামীম ও আলোচিত ধনকুবের প্রিন্স মুসা বিন শমশেরের সঙ্গে। সাধারণ মানুষের বিশ্বাস অর্জনের জন্য রাজধানীর অভিজাত এলাকায় 5 লাখ টাকা দিয়ে অফিস ভাড়া করেন অভিযুক্ত আব্দুল কাদের। তার দাবি অনুযায়ী 30 জন সচিব বহু সামরিক বেসামরিক ব্যক্তিদের নিয়ে গড়ে তোলেন কনসোর্টিয়াম বা সংঘ। সাধারণ মানুষকে বড় অঙ্কের লোন ও সরকারি কাজ এবং তা সাব কন্ট্রাক্টে পাইয়ে দেওয়ার নামে বিপুল পরিমাণ টাকা আত্মসাত করাই তার উদ্দেশ্য। পুলিশ বলছে বহুল আলোচিত ধনকুবের প্রিন্স মুসা বিন শমশেরের ড্যাটকো গ্রুপের লিগ্যাল অ্যাডভাইজারের দায়িত্বে ছিলেন স্কুলের গণ্ডি না পেরোনো এই প্রতারক। শুধু তাই নয়, সংশ্লিষ্টতা রয়েছে টেন্ডারবাজি, মাদক মামলা, ক্যাসিনো কাণ্ড সহ নানা অভিযোগে গ্রেফতার যুবলীগের নামধারী নেতা জি কে শামীমের সাথেও। অতিরিক্ত সচিব পরিচয়ে প্রতারণা ও কোটি কোটি টাকা আত্মসাতে অভিযুক্ত কাদের রাজধানীর গুলশানে গড়ে তোলেন সততা প্রপার্টিজ। বৃহস্পতিবার রাতে গুলশানে অভিযান চালিয়ে মূল হোতা আব্দুল কাদের সহ 5 জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। আমার স্যারের সাথে আগুলো 1 লক্ষ টাকা লাগে, 1 লক্ষ টাকা তাকে বলে যে আমার 30 জন সচিব আছে কনসাল্টিং করতে, সেখান থেকে তাকে 10 লাখ, যদি 10 লাখ টাকা দিতে নাও পারে অন্তত 2 লাখ টাকা। এই তার হলো ব্যবসা। আমরা দেখতে পেয়েছি আসলে তার সাথে কেউ নেই, সে শুধু পাইলাম যেটা পেলাম প্রিন্স মুসা বিন শমশের। সে তাকে 20 কোটি টাকার চেক দিছে এবং সেও নাকি 10 কোটি টাকার চেক দিছে এবং তার অনেক ছবি টুবি দেখলাম। জিকে শামীমারও ব্যবসায়ী, সেও শেয়ারের অ্যাডভাইজার। প্রতারক চক্রের সঙ্গে রাঘব বলদের যোগাযোগ রয়েছে জানিয়ে পুলিশ বলছে প্রয়োজনে জিকে শামীম আলোচিত প্রিন্স মুসা বিন শমশেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে। আমরা মুসা বিন শমশেরের সাথে কথা বলবো, তাকেও আমার তদন্ত সাথে নিয়ে আসবো যে কেন তার সাথে এই লেনদেনগুলি হয় এবং কিভাবে একটা নন মেট্রিক লোক
আপনার এইটা এত বড় একটা আপনি বলতেছেন যে কোম্পানির মানে অ্যাডভাইজার কিভাবে সেটা আমরা তদন্ত করি। ভুয়া প্রতারকদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে গোপালগঞ্জে মধুমতির ভাঙনে বিলীন ভাটিয়াপাড়া বাজারের 25টি দোকান, আতঙ্কে নদী পাড়ের মানুষ। সাতক্ষীরার আশাশুনিতে নদী গর্ভে মসজিদ। আবারও ঊর্ধ্বমুখী ডেঙ্গুর প্রকোপ। রাজধানীতে সপ্তাহখানেক রোগীর সংখ্যা কিছুটা কমের দিকে থাকলেও গত দুদিন আবারও আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 200+ ব্যক্তি। বিশেষজ্ঞদের আশঙ্কা, বৃষ্টি অব্যাহত থাকায় অক্টোবর মাস জুড়েই থাকতে পারে এডিসের বিস্তার। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। রাজধানীর শনির আখড়া এলাকার বাসিন্দা তাসলিমা হোসেন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রাজধানীর মিডফোর্ট হাসপাতালে। তবে উদ্বেগ নিজেকে নিয়ে নয়, বেশি ভাবাচ্ছে ক্লাস 9-এ পড়ুয়া সন্তান ভর্তি একই হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে। খুবই কষ্ট করে, এটা যার হয়েছে সে বলতে পারবে হয়তো। আমার সাথে সাথে আমার ছেলে দুইজন হওয়াতে আমি যে কতটুকু মানসিক এতে আছি সেটা আমি ভাষায় বোঝাতে পারবো না। শান্তি লাগে না আমার ছেলের জন্য, আমার খুব অস্থির লাগে। হাসপাতালে আগের তুলনায় রোগী চাপ কিছুটা কমেছে বটে, তবে পরিস্থিতি এখনো নাগালে আসেনি। শঙ্কার বিষয় হলো হঠাৎ করে আবারও ঊর্ধ্বমুখী ডেঙ্গুর প্রকোপ। 6 দিন 200-র নিচে থাকার পর গত 2 দিন ধরেই দৈনিক আক্রান্তের হার আবারও 200+। রাজধানীর বিভিন্ন এলাকায় যেমন কমছে না রোগী, তেমনি ঢাকার বাইরে থেকেও আসছেন অনেক ডেঙ্গু আক্রান্ত। ও ভোলা থাকে, তারপর ওর 6 দিন ধরে জ্বর, পাশাপাশি মাথা ব্যথা, বমি ছিল আর পেট ব্যথা, ওর বাথরুম হয় না। শরীর একদম দুর্বল হয়ে গেছে, তো কাশ অনেক ছিল, রক্তের প্লাটিনা একদম নেমে গেছে, কাশের জন্য ঘুমাইতে পারতেছিল না। এটা যে কি ভোগান্তি, এটা শুধুমাত্র এই রোগী এবং রোগীর আত্মীয় স্বজন যারা আছে তারা বোঝে। যদি ঢাকা সিটি কর্পোরেশন সঠিক মতো পদক্ষেপ নিত আমরা এত কষ্ট করতে হতো না। আগে আমরা যেরকম উপসর্গ ভাবছিলাম, বাট এটা এখন পরিবর্তন হচ্ছে। পেটে ব্যথা, তারপর বমি, ডায়রিয়া এগুলো নিয়ে আসছে, সাথে আবার হচ্ছে শ্বাসকষ্ট, বুকে ব্যথা এগুলো নিয়েও হচ্ছে রোগী প্রেজেন্ট করছে। অক্টোবরে এডিসের বিস্তার নিয়ন্ত্রণে থাকার কথা থাকলেও বাস্তব চিত্র উল্টো হওয়ার জন্য সাম্প্রতিক বৃষ্টি বড় কারণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের শঙ্কা চলতি মাস জুড়েই নগরবাসীকে ভোগাতে পারে ডেঙ্গু পরিস্থিতি। এই অক্টোবরে বৃষ্টিপাত হওয়ার কারণে দেখা যাবে যে অক্টোবর জুড়েই আমাদের দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাবটি থাকবে। আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, এখন আমাদের প্রেডিকশন মডেল বলছে সারা বছরই কম বেশি ডেঙ্গু থাকবে, কারণ আমাদের দেশের আর্দ্রতা তাপমাত্রা সারা বছরই এডিস মশা জন্মানোর জন্য উপযোগী। অক্টোবরের প্রথম সপ্তাহে ডেঙ্গুতে প্রাণহানি ঘটে 4 জনের। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। 7 মাসের মধ্যে দেশে করোনায় সর্বনিম্ন 7 জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 644 জন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 2.74। এ পর্যন্ত দেশে মোট শনাক্ত হয়েছেন 15,61,463 জন। করোনায় পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 27,654 জন। এর আগে বৃহস্পতিবার করোনায় 12 জনের মৃত্যু হয়। একই দিনে 14টি সরকারি চাকরির পরীক্ষা নেওয়া হয়েছে আজ, তবে আবেদন করেও পরীক্ষা দিতে পারেননি অনেক চাকরি প্রত্যাশী। এতে ক্ষোভ প্রকাশ করে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে সমন্বয়ের দাবি জানান তারা। ত্রপা বিশ্বাস এসেছেন চট্টগ্রাম থেকে। সরকারি চাকরির আশায় শুক্রবার সকাল ও বিকেলে 2টি পরীক্ষা দিয়েছেন। একই সময় পরীক্ষা হওয়ায় আরো 2টি পরীক্ষা দিতে পারেননি তিনি। আমি 2-3টাতে অ্যাপ্লাই করছি কিন্তু দেওয়ার সুযোগ হয়নি। একসাথে 2-3টা ডিপার্টমেন্টগুলোর মধ্যে একটা কোঅর্ডিনেশন থাকতে হবে, কে কখন এক্সাম নেবে, যেহেতু 2 বছর পর এক্সাম হচ্ছে। তিতাস গ্যাস ট্রান্সমিশন, BCSIR, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহ 14টি সরকারি চাকরির পরীক্ষা অনুষ্ঠিত হয় শুক্রবার। একই দিনে এতগুলো পরীক্ষা হওয়ায় দুর্ভোগে পড়তে হয় চাকরি প্রত্যাশীদের। আবেদন সত্ত্বেও পরীক্ষা দিতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন অনেকে। 2-3টা আবেদন একসাথে করা দিলে একই টাইমে পরীক্ষা যদি দেওয়া পড়ে তাহলে কিভাবে আমরা পরীক্ষা অ্যাটেন্ড করব? অনেকগুলো পরীক্ষা হওয়ার কারণে সবগুলো পরীক্ষাতে অংশ নিতে পারছে না। আমরা মনে করেন বিভিন্ন জেলা থেকে আসতেছি। শুধু ঢাকা কেন্দ্রিক পরীক্ষার কারণে অনেকেই সড়ক পথে যানজট সহ নানা জটিলতায় পড়তে হয়, আর তাই জেলা পর্যায়ে পরীক্ষা নেওয়ার দাবিও জানান চাকরি প্রত্যাশীরা। বিভাগীয় পর্যায়ে যে পরীক্ষাগুলো হয় তাহলে আমরা ওই ট্রান্সপোর্ট খরচটা আমাদের হয়তো মিটে যেত, এটা আমরা অন্যান্য অ্যাপ্লাইগুলো করতে পারব। 700 থেকে 1,000 টাকা খরচ করে আবেদন করলেও পরীক্ষা দিতে না পারা যেন বেকার জীবনে মরার উপর খাড়ার ঘা। 700 টাকা দিয়ে অ্যাপ্লাই করছি, এটা তো অ্যাপ্লাই করছি, ওই টাকাটা আমাদের নষ্ট। এসব চাকরির ক্ষেত্রে পরীক্ষার্থী হাজারের বেশি হলেও নিয়োগ পদের সংখ্যা খুবই কম। চাকরি প্রত্যাশীদের মতে সরকারি চাকরি পরীক্ষায় এমন দুর্ভোগ বেকার জীবনে বিপত্তি বাড়ানোর সাথে যোগ করছে হতাশাও।
পিঙ্কি আক্তার, সমসংবাদ, ঢাকা। বঙ্গবন্ধু হত্যার পর অসুররা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। সকালে কেরানীগঞ্জের উপজেলা পরিষদ মিলনায়তনে সার্বজনীন শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি আরও বলেন, ষড়যন্ত্রকারীরা যাতে জনদুর্ভোগ সৃষ্টি করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। দেশের মানুষকে জিম্মি করে ফায়দা লুটছে একটি গোষ্ঠী, তারা দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন তিনি। পরে কেরানীগঞ্জের 147টি পূজা মণ্ডপের প্রতিনিধিদের হাতে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেওয়া হয়। ৭৫ জাতির জনক বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করার পর আবার সেই অসুরেরা মাথাচাড়া দিয়ে উঠেছে। অসুরেরা বাংলাদেশের রাজনীতিতে যাতে অশান্তি সৃষ্টি করতে না পারে, সন্ত্রাস সৃষ্টি না করতে পারে, জনদুর্ভোগ সৃষ্টি যাতে না করতে পারে, তার জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। যারা ফ্যাসিবাদী সরকার কায়েম করেছিল বাংলাদেশে 2001 থেকে 2006 পর্যন্ত, তাদের যাতে নির্মূল হয়, আমরা সেই মানুষরূপে ওষুধের বিনাশ করব। গোপালগঞ্জের কাশিয়ানীতে মাত্র 3 ঘন্টার ব্যবধানে 25টি দোকান চলে গেছে মধুমতী নদীর গর্ভে, হুমকির মুখে বাজারের আরো 100 দোকান। এদিকে সাতক্ষীরার আশাশুনিতে নদীতে বিলীন হয়েছে মসজিদ। চোখের সামনেই পুরো দোকান নদীতে বিলীন, দোকান থেকে আসা আয় দিয়েই চলে সংসার ভাঙনে দেশে হারা ব্যবসায়ীরা। গোপালগঞ্জে মধুমতী নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। শুক্রবার সকালে মাত্র 3 ঘন্টার ব্যবধানে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া বাজারে বিলীন হয়েছে 25টি দোকান। প্রতিটি দোকানে লাখ লাখ টাকার মালামালও ভেসে গেছে। ভাটিয়াপাড়া বাজারে প্রায় 3,000 ছোট বড় দোকান আছে। এছাড়া বাজারের কাছাকাছি রয়েছে সরকারি খাদ্য গুদাম ও রেলওয়ে স্টেশন। দ্রুত কার্যকরী পদক্ষেপ না নিলে সবকিছু নদীগর্ভে চলে যাওয়ার শঙ্কা এলাকাবাসীর। সর্বস্ব বিলীন নিঃস্ব হয়ে গেছে, এদের মালামাল বের করতে পারেন নেই, মালামাল সহ কোনো কিছুই তারা সরাতে পারেনি, সব কিছু নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী যাতে সরকারের দ্রুত ব্যবস্থা পায়। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ভাঙন রোধে স্থায়ীভাবে বাঁধ নির্মাণের আশ্বাস দেন। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে টেম্পোরারি প্রোটেকশন ওয়ার করার জন্য ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা আশা করছি খুব দ্রুততম সময়ের মধ্যে এই কাজটি শুরু করা হবে। এখানে স্থায়ী তীর প্রতিরক্ষা কাজ করা খুবই জরুরি। আগে থেকে অবহিত হতাম তাহলে কিন্তু এখানে আমরা সেরকম প্রোটেকশনের ব্যবস্থা নিতাম, এখানে ইমার্জেন্সি কাজ করার জন্য বস্তা ফিলিং করে রাখছি। সাতক্ষীরার আশাশুনি উপজেলায় খেলবটেও নদী, গিলে খেলো প্রতাপনগর জামে মসজিদটি। গত 10 আগস্ট এক অংশ ভাঙলেও শুক্রবার সকালে পুরো মসজিদটি বিলীন হয়ে যায়। এ অবস্থায় গত কয়েকদিন ধরেই নৌকায় নামাজ আদায় করছেন মুসল্লিরা। আহসানুল করিম, সময় সংবাদ। ওমানে প্রথমবারের মতো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। টাইগারদের প্রতিপক্ষ ওমান এ দল। ওমান ক্রিকেট একাডেমি স্টেডিয়ামে দুদলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30। টি-20 বিশ্ব আসরের বাছাই পর্বে অংশ নিতে 3 অক্টোবর দেশ ছাড়ে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে পৌঁছে একদিনের কোয়ারেন্টাইন শেষে অনুশীলনের নামে মাহমুদুল্লাহ বাহিনী। বৃহস্পতিবার নিজেদের মধ্যে ভাগাভাগি করে ম্যাচ আবহে অনুশীলন করেছেন মুশি আফিফরা। আজ ওমান এ দলের বিপক্ষে অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। শনিবার ICC-র আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাবে টাইগাররা। 12 ও 14 অক্টোবর আবুধাবিতে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে ডোমিঙ্গোর দল। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চট্টগ্রামে বঙ্গবন্ধুর টানেলের দ্বিতীয় সুড়ঙ্গের খনন কাজ শেষ, পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশে আরেক ধাপ এগোলো দেশ, রূপপুরে প্রথম ইউনিটের চুল্লি বসছে রোববার। জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চলছে বিএনপির সিরিজ বৈঠক, দলটি আন্দোলনের ডাক দিলেও নেতা কর্মীদের ইশারা মেলে না বললেন ওবায়দুল কাদের। এবং কিউ কমে বিনিয়োগের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন, প্রতিষ্ঠানটির হেড অব সেলস আর্জে নীরব একদিনের রিমান্ডে, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। এ ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়।